আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে নিউরোলিন। এটি একটি 50 mg ক্যাপসুল জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রিগাবালিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে নিউরোলিন এই ক্যাপসুলটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, নার্ভের বিভিন্ন ধরনের রোগ বা ব্যথা নিরাময়ে মূলত ওষুধটি নির্দেশিত। যেমন উদ্বেগে ওষুধটিকে ব্যবহার করা হয়, ফাইব্রোমায়ালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পোস্ট হারপেটিক্স নিউরালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, আংশিক খিঁচুনিতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ডায়াবেটিস নিউরোপ্যাথির ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়, মেরুদণ্ডের আঘাতের সাথে যুক্ত নিউরোপ্যাথি ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়। আমি যদি এক কথায় বলতে যাই, তাহলে এইভাবেই বলা যেতে পারে যে নার্ভের বিভিন্ন ধরনের রোগ বা নার্ভের ব্যথা নিরাময়ে মূলত নিউরোলিন এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়। এখন আসুন যে নিউরোলিন এই ক্যাপসুলটির সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 50 mg একটি করে ক্যাপসুল দিনে 3 বার ভরা পেটে খেতে হবে, অর্থাৎ সকালে, দুপুরে এবং রাত্রে 3 বেলায় ভরা পেটে ওষুধটিকে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর এই ওষুধটির উপাদানের প্রতি, অর্থাৎ প্রিগাবালিনের প্রতি, যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে, সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না। আর নিউরোলিন এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে ঝিমুনি হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, শুষ্ক মুখ হতে পারে, ইডিমা হতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে নিউরোলিন এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয়, আর যারা স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর নিউরোলিন এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 50 mg প্রতি পিস নিউরোলিন ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 14 টাকা। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।